স্বপ্নের বুননে দেয়াল ছুঁয়ে চলে তুলির আচর লাল সবুজের চেনা রং রূপ নেয় নতুন আদলে ফুটে ওঠে স্বাধীনতার গল্প সবুজ জুড়ে সংখ্যার এক আনমনেই যেন এক করে মানচিত্রের পাহাড় সমতল নদী ও সমুদ্রতটের উত্তল এক দাবিকে তরুণ যুবারা দেয়ালে ফুটে তোলেন বৈষম্যহীন নতুন বাংলাদেশের গল্প গেল পাঁচ আগস্টের পর কেউ কাঁধে তুলে নিয়েছেন সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব কেউ ব্যস্ত রাষ্ট্রের লুট হওয়া মালামাল উদ্ধারে নানা কাজের ফাঁকে তাদেরই কেউ কেউ বৈষম্য বিরোধী আন্দোলনের স্মৃতিচিত্র আঁকছেন নগরীর বিভিন্ন মোড়ের দেয়ালে যদি আমরা এই গ্রাফিটির কাজগুলো করি দেখতে আরও সুন্দর লাগবে বলে আমরা একটা টিম করে কাজগুলো করছি আমাদের মেন থিমটা হচ্ছে এখানে আন্দোলনের শুরু থেকে যেই প্রোটেস্টগুলো হয়েছে সেগুলো এক একটা ওয়ালে ফুটিয়ে তোলা সবুজ সুন্দর পরিপাটি নগরে নিপীড়নের কুচ্ছিত ক্ষত ঢেকে দেয়ালে এঁকে দিচ্ছেন উন্নয়ন ন্যায় আর সাম্যের ছবি সেখানে ফুটে উঠছে শেকল ভাঙা ফিনিক্সের গল্প আন্দোলনের নানা স্লোগান আর তরুণদের সংগ্রামের বিভিন্ন সময়ের রূপ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি যে আমাদের এই যে আত্মত্যাগ এই আত্মত্যাগটা সবার সামনে তুলে ধরার জন্য মনে রাখার জন্য স্মৃতিতে আমরা যে গ্রাফিতিটা এখানে করেছি এখানে মেইনলি আমরা দেখতে পাচ্ছি যে দুটা হাত আছে যেটা আমাদের বাংলাদেশের সাধারণ জনতাকে প্রকাশ করছে আর এখানে যে হ্যান্ডকাপটা হাতে দেখানো হয়েছে এটা তাদের এতদিন যে আবদ্ধতা বা তাদেরকে যে এতদিন আটকে রাখা হয়েছে তার প্রতীক যে শিকলটা তারা অলরেডি ভেঙে ফেলেছে আমাদের এই কয়দিনের যে পনেরো বিশ দিন এবং বলা চলে এক মাস যাবত আমাদের যে কষ্টটা ওটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই গ্রাফিতির মাধ্যমে প্রায় আধা কিলোমিটার জুড়ে দেয়ালে আঁকা এই গ্রাফিতি রাজশাহীতেও প্রথমবার তাতে আঁকতে বসা এসব হাতের দু একটি বাদে সকলেই অপেশাদার তাই তাদের দাবির কথা ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সহযোগিতায় উৎসাহ দিতে দেখা যায় পেশাদার চিত্রশিল্পীদের সব আর কি এ টু জেড তারা তুলে তুলে ধরছে আর এটাও একটা ফর্ম অফ মানে প্রতিবাদ বলতে পারেন চিত্রকর্ম তো অনেক মানে শক্তিশালী একটা ভাষা এটা বুঝার জন্য কাউকে নির্দিষ্ট কোনো ভাষা বুঝতে হবে এমন না একটা চিত্রকর্ম দেখে একটা ছোট থেকে শুরু করে বয়স্ক যে কেউ এটা খুব বুঝে ফেলতে পারবে সহজে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি এটা সবসময় পাওয়ারফুল একটা মানে ভাষা দাবির কথাগুলো সবাইকে জানানো হচ্ছে এবং যেই সিচুয়েশনটা আমরা পার করেছি সেটা কেউ যেন ভুলে না যায় তার সাথে আমাদের নগরের সৌন্দর্য বাড়ছে অবশ্যই ছবির মাধ্যমে জুলাইকে স্মরণ রাখতে কোনো সহযোগিতা ছাড়াই এই উদ্যোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের তবে সহযোগিতা পেলে শহর জুড়ে আরও কাজের আশা প্রকাশ করেন তারা নেক্সট একটা বড় এর থেকেও যাতে বড় করা যায় সেগুলো নিয়ে আমরা একটা প্ল্যান করছি এগুলো আমরা শহরগুলোয় কিন্তু আমরা নিজস্ব উদ্যোগে করছি অবশ্যই সামনে আরও ভালো যদি কোনো স্পন্সার বা ভালো কোনো সহায়তা পায়। ইনশালা আমরা চেষ্টা করবো রাজশাহীর সম্পূর্ণ জায়গায় বা সব জায়গায় এই কাজগুলো করা রাজশাহী নগর জুড়ে এমন অর্ধ শতাধিক স্থানে গ্রাফিতি অঙ্কনে অংশ নেন চারুকলা আর্ট কলেজ বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ সহ শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাকিবুল হাসান এখন রাজশাহী আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন